8 মার্চ কোভিড-19 এ আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর সংক্রমিতের সংখ্যা 10,000 এ পৌঁছতে সময় লেগেছে 28 দিন। এই সংখ্যা 20,000 হয়েছে 11 দিনে আর 20,000 থেকে 30,000 হয়েছে গেল 7 দিনে। আক্রান্ত প্রতিদিনই যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ ও মৃতের সংখ্যার এমন গলাগলি ধরে চলার পরও সাধারণ ছুটি না বাড়িয়ে গণপরিবহন, মার্কেট, দোকানপাট সব খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। পরিস্থিতি একটু জটিল হচ্ছে, আমরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেছি। দেখতে হবে আগামী কয়েকদিনের মধ্যে বা হয়তো এক সপ্তাহের মধ্যেই তাহলে আমরা বুঝতে পারবো যে অবস্থা কোন দিকে গড়ায়। সমালোচনা করলেন কোভিড-19 এর চিকিৎসায় হাসপাতালগুলোর প্রস্তুতি নিয়েও। বললেন যেভাবে রোগী বাড়ছে তাতে চিকিৎসা ব্যবস্থা তো বটেই, পরিস্থিতি মোকাবেলায় সব কিছু নিয়ে নতুন করে ভাবতে হবে। সংক্রমণ যদি আরও বাড়ে বা মৃত্যুর হার বাড়ে তাহলে তো লকডাউন কঠোরভাবে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই, আবার দিতে হবে এবং প্রয়োজনে আমার তো মানে কার্ফিউ দিতে হতে পারে। হাসপাতাল তো 6 লাখ রোগীতে কোনো বেড খালি নাই, আইসিইউ নাই, ভেন্টিলেটর নাই, যেগুলো হাসপাতাল গভর্নমেন্ট নিছে সরকারি প্রাইভেট সবগুলাই একদম 6 লাখ রুগীতে 6 লাখ। এখন ভয় হচ্ছে যদি আক্রমণ হার বাড়তেই থাকে, সংক্রমণের হার যদি আরও বাড়ে তাহলে তো একটা ক্রাইসিস হবে। কিন্তু এমন অবস্থায় ব্যক্তি সচেতনতার বিকল্প দেখছেন না স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা, যদিও নিজেদের সক্ষমতা বাড়ানোর কথা জানালেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে কিন্তু সংক্রমণটা আবার বেড়ে যাবে। মাঝে কিন্তু আপনার ঈদের সময় কিন্তু সবাই কিন্তু দেশে বাড়িতে গেলো, কেউ কিন্তু ছিল না, অনেকে কিন্তু গণপরিবহনে যাতায়াত করেছে আমাদের নিষেধ অমান্য করে, এটা করলে কিন্তু অবশ্যই বেড়ে যাবে, শেষ জন্য পর্যন্ত বাড়তে পারে। কিন্তু সেক্ষেত্রে নির্ভর করে যে মানুষের উপরে তারা কতটুকু মেনটেন করে চলছে, তারা স্বাস্থ্যবিধি মানছে কিনা। তারা যদি এখন গণজামায়াত বা গণসমাবেশে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই কিন্তু ছড়িয়ে পড়বে। অনিশ্চিত ভবিষ্যতে যে কোনো ধরনের পরিণতি এড়াতে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলাকেই চূড়ান্ত চিকিৎসা বলে ফের সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।